সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা প্রীতিমান। তো গাইস আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। তো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস জলঢাকা নদী পৌঁছে গেছি, কিন্তু এখানে আজকে একদম প্রচুর কাদায় কাদা হয়ে গেছে গাইস, পুরো কাদায় কাদা। তো ভাবতেছি কোন দিকে যাবো, দেখা যাওয়া যাবে। পিছনটা একদম শেষ হয়ে গেছে, আমার না গাড়ি। এখানে আছে একটা ব্রিজ, বাটির ব্রিজ। তো এই যে বাটির ব্রিজ, বাটির ব্রিজটা একদম পুরো হালকা ব্রিজ ভাই, যাওয়া যাবে কোনো ব্যাপার না। বৃষ্টি হয়েছিল তো রাত্রিবেলা, তার জন্য আর কি রাস্তা একদম কাদায় কাদা হয়ে গেছে। এগুলো কাদা, এটেল কাদা না, একদম বালি কাদা। তার জন্য একটু চাকা স্লিপ কাটার সম্ভাবনাটা খুবই কম। আর যেসব জায়গায় আর কি কাদা মাটি থাকে, এঁটেল মাটি থাকে, সেইসব জায়গায় আর কি বিজলা বিজলা থাকে। চলো বিজলা বাড়ির মাঝখান দিয়ে যাওয়া যাক। নামতে লাগবে না এখানে। গাইস জায়গাটা খুবই একদম ভালো, একদম এর আগে আমি এখানে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা বানিয়েছিলাম আই লিঙ্কে দেখতে পারবে, যেটা হচ্ছে মিনি রাজস্থান। তো সেই জায়গাটা চলে আসছি আজকে আমি। তো চলো গভীর জল পার করে ফেললাম। তো সামনে তাম্বু টাঙা আছে, নীল নীল তাম্বু, ওখানে গিয়ে সামনে ঢুকে আসতে। এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করতে লাগবে। গাইস আমরা আছি এখন মোরঙ্গার কাছাকাছি, এখানে রাজধানী এক্সপ্রেস পাস হচ্ছে। এখন বাজে মোটামুটি দুপুর 1:30 বাজে, তো 1:30 দিকে রাজধানী এক্সপ্রেস পার হয়ে যাচ্ছে। চলো এখন আমরা এখান থেকে ধূপগুড়ি যাব। তো গাইস আমরা ধূপগুড়ি যাচ্ছি, তো একদম মোরঙ্গার কাছাকাছি চলে আসছি। তো রাস্তাটা দেখো গাইস কত সুন্দর রাস্তা, ও শেড গাইস, মনোরম দৃশ্য গাইস। এরকম যে জায়গাগুলো যে আছে না, এর আগে আমি আসছিলাম এই জায়গায়, তো এর আগে আমি ভিডিও ফুটেজ তুলে ধরতে পারিনি। তো গাইস এখন আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো গাইস দেখো ভিতরে কেমন লাগছে। তো আমাদের গাড়িও মোটামুটি হাই স্পিডে চলছে, কারণ আমাদের তাড়াতাড়ি যেতে লাগবে ধূপগুড়ি কোনো একটা এমার্জেন্সি কাজের জন্য। তো চলো তাড়াতাড়ি আমরা কাজটা শেষ করে ফেলি।
তো গাইস আমি আছি এখন ধূপগুড়ি টু কুচবিহার ন্যাশনাল হাইওয়েতে। তো গাইস আমার গাড়িতে ফুয়েল আপটা করিয়ে নিচ্ছি আগে, কারণ ফুয়েল আপ সামনে পাওয়া যাবে না। সো গাইস ফুয়েল আপ কমপ্লিট আমার গাড়িতে। তো গাইস আমরা এখন খুব তাড়াতাড়ি চলে যাব নতুন শালবাড়ি। তো সেখান থেকে আমরা ডান দিকে চলে যাব নবগঞ্জ বাজার নতুন শালবাড়ির থেকে, তারপরে আমরা চলে যাব পুলবাড়ি। তো গাইস চলো যাওয়া যাক সুন্দর একটা পথ নিয়ে। আর এই সুন্দর পথটা রয়েছে নতুন শালবাড়ির কাছেই, যেটা হচ্ছে রেলের ওভারব্রিজ, যেটা নর্থ ইস্ট যাওয়ার যে মেন যে রেল লাইনটা যে আছে রেলপথটা, তো সেই পথটার উপর দিয়েই একটা আমাদের ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে আর সেই ওভারব্রিজ আছে। আর এই ওভারব্রিজটা দেখার জন্য অনেক দূর দূর থেকে লোকজন আসে দেখার জন্য। তো গাইস তো তোমরা যদি কেউ আসতে না পারো তো আমার ভিডিওতে দেখতে পারছো, আর যদি কেউ আসতে চাও তাহলে ধূপগুড়ির থেকে অবশ্যই আসতে পারবে। আর এরকম ব্রিজ একটা ফালাকাটায় আছে আর একটা ময়নাগুড়ি যাওয়ার পথে আছে ধূপগুড়ির থেকে, আর ফালাকাটাতে যেটা আছে সেটা হচ্ছে মাদারিহাট যাওয়ার পথে আছে। ভুল রাস্তায় চলে আসছি, গুগল ম্যাপ ভুল ঠিকানা দিছে। তো গাইস বেশি ভাট না বকে ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। তো টাটা, বাই বাই।